দেখুন বাস্তবে কি হচ্ছে আর আমাদের দেশের কিছু মানুষ সোশ্যাল নেটওয়ার্কে তার ফেসবুক টুইটার এবং তার গ্রুপগুলিতে কি শেয়ার দিচ্ছে বাংলাদেশি একজন এমপি কে কুয়েতে আটক করা হয়েছে এটা তিন দিন হয়ে গেছে এটা সবাই জানে সোশ্যাল নেটওয়ার্ক থেকে সারা পৃথিবীতে হইচই কিন্তু কিছু মানুষ এমনভাবে ভাবে দিচ্ছে এটা নাকি গুজব আপনি একটু দৃষ্টি দিয়ে কয়েকটা কমেন্টস আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর আপনার বিবেচনা আপনি করবেন এবং ভিডিওতে কমেন্টস করবেন আপনি একটু দৃষ্টি দিয়ে দেখেন এই আর এ ধরনের সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথে থাকুন চলে যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকুন নিরাপদ থাকুন সতর্ক থাকুন মানব পাচারীদের বা মানব পাচারকারীদের থেকে আপনার একটু সচেতনতাই বদলে দিতে পারে আপনার আশপাশ পরিবেশ এবং সবাইকে দেখতে থাকুন প্রতিদিন রিজুয়ানবে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন সোশ্যাল নেটওয়ার্কে